এইভাবে সুন্দর করে বৈশাখ কই, এখন আমি রাজা আর অর্ডার দিলাম, যদি আপনি আমাকে রাজা না মানেন, আমার আল্লাহ আমাকে রাজা বানাইছেন, যদি না মানেন তাহলে আপনাকে শুলিতে ছড়ানো হবে। এবার বুঝেন কোনটা করবেন, মানবেন না মানবেন না? না মানলে শুলি, আর মানলে তো আলহামদুলিল্লাহ। খ্রিস্টান বাদশাহ কয় মরার চাইতে বাঁচাই ভালো, কথা বলেন, মরার চাইতে বাঁচাই ভালো। মানলাম, তাহলে কয়টা জবাব গেল? দুইটা, বাকি রইল কয়টা? একটা। আল্লাহ কোন দিকে দেখে? তেরা মানুষের কথাও তেরা থাকে, কথা কোন ঠিক কিনা? তেরা মানুষের কথাও তেরা থাকে। তেরা সমাজে এরকম কিছু লোক যদি এখানে থাকেন, দয়া করে মাফ করবেন, তেরা তিরি কথা কইেন না, কইলে আল্লাহর কাঠগড়ায় আল্লাহর আদালতে দরা কাইবেন, সন্দেহ নাই। আছে নাই? এরপরে ওই কয় সে যে আল্লাহ কোন দিকে তাকায়, কোন দিকে তাকায় এটা বলবো? বলে হ্যাঁ, একটা মোমবাতি আনেন। একটা মোমবাতি আনার পর বললেন একটা ম্যাচ দেন, দিয়া সলাই দেন, জ্বলাইলেন আগুন, লা জ্বালাইয়া বলতেছেন কন্ত দিকে, এটার মুখ কোন দিকে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। আরে ছোট বাচ্চা, আল্লাহ তোমাকে এমন জ্ঞান দান করেছেন, এমন অনেক হিকমত দিয়েছেন, আমি তোমার কাছে সিলিন্ডার হয়ে গেলাম, এই মুহূর্তে আমাকে পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার আলামাদের আল্লাহর কথা হলো, আমার আল্লাহর কথা হলো, তাদের জন্য আমি আল্লাহ পাক আকাশ থেকে ফেরেশতা নাজিল করে সাহায্য করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আল্লাহ পাক এই পৃথিবীর মুখে মুমিনদেরকে পরীক্ষা করবে, মুমিনদেরকে পরীক্ষার ভিতরে যারা পাস করবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই সমস্ত মুমিনদের জন্য জান্নাত রাখবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীতে অহত্তুক আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই, নিশ্চয় একটা কাজ দিয়ে পাঠিয়েছেন। আজকে এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব, যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো, যতদিন এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইবেন, আল্লাহ যেন আল্লাহ পাকের ইস্তিকামতের উপরে তাকার তৌফিক দিয়ে দেয়। জুড়ে বলুন আমিন। আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইস্তিকামতটাকে প্রসার করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য, ধৈর্য ধরার জন্য, এই সবক দেওয়ার জন্য অনেক মার খেয়েছে, অনেক কষ্ট করেছেন, শেষ পর্যন্ত মক্কা ছেড়ে মদিনা গিয়েছেন। সবাই জানে কি জানি না, মদিনার শহর এত সুন্দর, এত সুন্দর মদিনা, যার সমকক্ষ আর কিছু হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? হুজুরকে নিয়ে আসেন, আমি আলোচনা সমাপ্ত করব। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করার জন্য যুগ যুগ ধরে মার খেয়েছেন, যুগ যুগ ধরে নির্যাতিত হয়েছেন, কষ্ট করেছেন রে ভাই। ও ভাই, যখন মুমেন আমরা, আমাদের সামনে ও কষ্ট আসবে, আমাদের সামনে ও দুঃখ আসবে, নির্যাতন আমাদের সামনেও আসবে, এইগুলার মোকাবিলা আমাদের করার দরকার আছে না নাই? প্রকৃত মুমিন যারা, তাদের সামনে এই সমস্ত বিপদ আপদ মুসিবত আসবে, বিপদ আপদ মুসিবত আসলে তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।